এখন ঠিক আছে? হ্যাঁ, এখন একটু কমছে। এই যে এই পাশে। আমি বাসায় না থাকলে এমন করো তাই না? উর্মি, তুমি আমার গায়ে হাত তুললে? এই চুপ, একদম চুপ। তুমি যে জঘন্য কাজ করেছো, তোমাকে তো গায়ে হাত তুলেছি। তোমাকে তো উচিত পুলিশে দেওয়া। আমি বাসায় নেই, আমি যখন অফিসে থাকি তখন তুমি কি করো? আমার বোনের সঙ্গে ফষ্টি নষ্টি করো তাই না? যা দেখার আমি আমার চোখে দেখেছি, আর কোনো কিছু অস্বীকার করার নেই। আপা, তোর হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে। দুলাভাই তো অনেক ভালো মানুষ, আর দুলাভাইয়ের মতো মানুষই হয় না। এই চুপ, একদম চুপ। একটা কথাও বলবি না। দুলাভাই হয়ে ওকালতি করছিস তাই না? এই তুই কি মনে করছিস, তোকে আমি খুব ভালো মনে করতেছি? হ্যাঁ না, আমার তো ভাবতেও অবাক লাগছে যে তুই তোর দুলাভাইয়ের সঙ্গে এরকম আরাম আয়েশ করছিস তাই না? দুলাভাইয়ের সঙ্গ নিচ্ছিস, এই লজ্জা করছে না? নিজের বোনের সংসার নষ্ট করতেছিস, আরে এটা তো তোর দুলাভাই। দুলাভাই তো মানে বড় ভাইয়ের মতন, বড় ভাইয়ের সমতুল্য। আর বড় ভাইয়ের সঙ্গে নোংরামি করছিস? বাবা মা কি এই শিক্ষা দিয়েছে তোকে? আরে তোর ভালোর জন্য আমি তোকে এই বাড়িতে রেখেছি, আর সেই তুই কি না? ছি ছি ছি। উর্মি, বাস, অনেক বলেছো, সংযত হয়ে কথা বলো। কি সংযত হয়ে কথা বলতে? তুমি আমাকে বলো, হ্যাঁ, কোনো স্ত্রী যদি দেখে তার হাজবেন্ড তার বোনের সঙ্গে নোংরামি করছে, আর সেই স্ত্রী চুপচাপ থাকবে? হ্যাঁ, এত বড় অফিস আমি নিজে একা হাতে সামলাই, তোমাকে বাসায় রাখি, আর সেই তুমি কি না আমার কষ্টের প্রতিফলন এটা দিলে? অনেক ভালো করেছো। আপা, তোমার হয়তো কোনো জায়গায় দেখার ভুল হচ্ছে। এই যে ছোট সাহেব, আমি ফ্রিজে কোনো বড় উপায় নেই, ম্যাডাম সিলাইছেন। বাহ, তার মানে এটার শামিলদার তুই নিজেও? চমৎকার, তার মানে তোরা সব কিছু জানিস, আমি জানতাম না কোনো কিছু? হ্যাঁ, এই তুই হলি এই বাড়ির চাকর, তোকে স্যালারি দিয়ে এই বাড়িতে রাখা হয়। কোথায় এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমাকে জানাবি, আর সেটা না করে তুই সব কিছুতে সঙ্গ দিচ্ছিস, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিস, ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা। তোমার এত বড় সাহস, তুমি যা নয় তাই বলে যাচ্ছ। তুমি জানো তুমি কাকে কি বলছো? তুমি যাকে অপবাদ দিচ্ছ সে তোমার পিতা সমতুল্য। আর তুমি কী দেখেছো না দেখেছো আমি জানি না, তবে এটা তোমার বোঝা উচিত ছিল আমি তোমার হাজবেন্ড আর ও তোমার ছোটো বোন। তুমি তো ভুলে গেছো কার সম্বন্ধে কী বলছো। ছোট সাহেব, আমি একটা কথা বলি। ম্যাডাম, আপনাদের এই বাড়িতে কিন্তু আমি দুদিন ধরে না, ছোটোকাল থেকে বুড়া হয়ে গেলাম, চুল পাইকে গেল এই বাড়িতে কাজ করতে করতে। ম্যাডাম, আপনি ছোট সাহেবের ভুল বুঝতেছেন। মেম সাহেব সুপায় বসতে যাইয়া টি টেবিলের সাথে ব্যথা পাইছে, তারপরে ছোট সাহেব আমার বললো তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ নিয়ে আসো, তাই আমি দৌড়ে যেয়ে বরফ আনতে গেছিলাম। আর আপনি ছোট সাহেবের সন্দেহ করতেছেন? এই ছোট সাহেবরে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে তার আমি মানুষ করছি, তার চরিত্র সম্বন্ধে আমি সব জানি। আমার ছোট সাহেব ফুলের মতো চরিত্র তার, তার আমি আজ পর্যন্ত কোনো খারাপ কিছু আমি দেখি নাই। ম্যাডাম, আপনি ভুল করছেন, ছোট সাহেবরে আপনি সন্দেহ করে খুব ভুল করছেন। উর্মি, তুমি এতদিন যাবৎ আমার সাথে সংসার করতেছো, কিন্তু আমার সময় তোমার এত বাজে ধারণা, তুমি আমাকে নিয়ে এরকম সন্দেহ করতে পারো? আমি কখনো কল্পনা করতে পারিনি। আরে তোমার ছোট বোন মানে তো আমার ছোট বোন, আমি তোমার বোনকে আমি আমার নিজের বোন মনে করি। ও ব্যথা পেয়েছে তাই আমি নিজের বোনের মতো করে ওর পায়ে আমি মালিশ করে দিচ্ছিলাম, আর তুমি সন্দেহ করে ফেললে আমাকে। হ্যাঁ আপা, দুলাভাই যা বলছে সবই সত্য। দুলাভাই তো আমাকে ছোট বোনের মতো দেখে, আমি তাকে বড় ভাইয়ের চোখে দেখি। আমি একটু ব্যথা পেয়েছে দেখে তাই দুলাভাই মালিশ করে দিচ্ছিল, কিন্তু তা দেখে যখন তোর সমস্যা, তোর সংসার ভাঙতে যাচ্ছে, এক কাজ করি আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি যেহেতু নষ্টের গোড়া, আমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে না, চলে যাবি মানে কি বলছিস? লক্ষ্মী বোন আমার, দেখ মানুষ মাত্রই তো ভুল হয়,
আর সুজু দেখো, তুমি তো জানো খুব ভালো করে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য ভালোবাসা থেকে একটা মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে। আসলে তোমাদের দুজনকে এই অবস্থায় দেখে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভেবেছিলাম তোমাদের দুজনের মধ্যে উল্টাপাল্টা সম্পর্ক আছে। আর তুমি দেখো না কত নিউজ বের হয়, শালী দুলাভাইয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক, এই সমস্ত সব কিছু আমার মাথার মধ্যে থিঙ্কিং করে একটা উল্টাপাল্টা ধারণা তৈরি হয়ে গেছে। আমাকে মাফ করে দাও চাচা, আমাকে ক্ষমা করে দেন, আপনার সঙ্গে উচ্চস্বরে কথা বলেছি, আসলে ভুলটা আমারই। আপনি যদি না বলতেন সব কিছু তাহলে সত্যি আমি আমার হাজবেন্ডকে ভুল বুঝতাম, আমার সংসারটাই নষ্ট হয়ে যেত। আমাকে ক্ষমা করে দেন, এমন ভুল আর কখনো হবে না চাচা। না না ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনার ভুল আপনি বুঝছেন, এতে আমার হয়েছে। আর ম্যাডাম আসলে কি, চোখে যা দেখবেন তা সেটা সত্য নাও হইতে পারে, কাউরে এইভাবে সন্দেহ করেন না। আর আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আমি তো আপনাদের সংসারে সব কিছু খেয়াল রাখি। আচ্ছা যাক, অত কথা দরকার নাই, আপনারা বসেন, আমি আপনাদের জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে না থেকে এবার যাও তাহলে আমাদের তিনজনের জন্য গরম গরম চা নিয়ে আসো, অনেক দিন হলো একসঙ্গে আড্ডা দেই না, আজকে জমি আড্ডা দিব, যাও। আমি এক্ষুনি গরম গরম চা বানিয়ে নিয়ে আসতেছি। আরে তোমার জন্য নিয়ে আসবে কিন্তু এক কাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা।